স্বাগতম জানালো এডুকেশন টিপসলৈ। আজির এইটো ভিডিওতে আলোচনা করিম অসম আরক্ষীর বাবে খুবই গুরুত্বপূর্ণ কেটা রিজনিংয়ের কোয়েশন। তো ভিডিওটো শেষলৈকে চাই থাকিব আৰু শেষত আপোনালোকর বাবে এখন কোয়েশন সমাধান করার কারণে দিয়া হব। তো চাওক আপনার ইয়াতে আজির প্রথমটো কোয়েশন ইয়াত দিয়া আছে। প্রশ্নটোত দিয়া বিকল্পৰ পৰা সম্পর্কিত বাছনি করক। তো ইয়াতে আপনার কি করব লাগে, সম্পর্কিতটো বাছনি করব লাগে। তো ইয়াতে কি দিয়া আছে, এল ডি অনুপাত ইয়াতে দিয়া আছে, থ্রি সমানুপাত ইয়াতে দিয়া আছে, ও সি অনুপাত ইয়াতে আপনার কি হব সেইটো উলিয়াব লাগে। তো প্রথম আমাক চাব লাগিব এই এল আর ডিক আমি কি করলে ইয়াতে এই থ্রিটো আমি পাম। তো সেইদরে ইয়াতে আপনার ও সি দিয়া আছে আর ইয়াতে আপনার কি হব সেইটো উলিয়াব লাগে। তো এনেকুৱা ধরনের কোয়েশন আপনার এক্সামত আহিলে আপনি প্রথমে কি করব, আপনার এই ইয়াতে যেটা আপনার এল আর ডি দিয়া আছে, তো এই দুটাক প্রথমে কি করব আপনার কোডিং করব। তো চাওক আমি যদি কোডিং করে দিই তাহলে কি পাম, আমি এল টু আলফাবেটর কেই নম্বর আহে আপনার টুয়েলভ নম্বরত আহে আর ডি টু কেই নম্বর আহে আপনার চারি নম্বরত আহে। তো চাওক আপনার এই দুটাক আমি কি করলে ইয়াতে এই থ্রিটো আমি পাম। তো চাওক আমি যদি এই ইয়াতে যেটু এলক যদি আমি কোডিং করে আমি কি পালো টুয়েলভ পালো আর ডি কোডিং করে আমি ফোর পালো। তো আমি যদি এই টুয়েলভক যদি আমি ফোরে দি ডিভাইডেড করে দিই তাহলে আমি কি পাম, ইয়াতে যেটু থ্রি দিয়া আছে এই থ্রিটো কিন্তু আমি এনেকৈ কোডিং করে ডিভাইডেড করার পিছতে এনেকৈ আমি পাই আসো। তো সেইদরে যদি ইয়াতে যদি আমি করো তো আপনার ও টু আপনার আলফাবেটর কেই নম্বরত আহে আপনার ফিফটিন নম্বরত আহে আর সি টু কেই নম্বরত আহে আপনার থ্রি নম্বরত আহে। তো এটা আমি কি করিম, এই ফিফটিনক আমি থ্রিয়ে দি ডিভাইডেড করে দিম। তো থ্রিয়ে দি ডিভাইডেড করলে কি হব আপনার, ফাইভ হব। তো চাওক আপনার ফাইভ এটা অপশন সিট দিয়া আছে, তো অপশন এ সি টু কি হব আপনার রাইট অ্যান্সার হব। তো এটা কি করেছে, এই এল আর ডিক প্রথমে কোডিং করেছে। তো কোডিং করার পিছত কি করেছে আপনার, এ টুয়েলভক কি করেছে ফোরে দি ডিভাইডেড করে পিনে ইয়াতে এই থ্রিটো লিখেছে। তো সেইদরে আমি এই দুটাকে আমি কোডিং করলো, কোডিং করার পিছত আমি কি পালো, ও কোডিং করে আমি ফিফটিন পালো আর সি কোডিং করে আমি থ্রি পালো। তো ফিফটিনক যদি আমি থ্রিয়ে দি ডিভাইডেড করে দিই তাহলে কি হব আপনার, ফাইভ হব। আর ফাইভ যেহেতু অপশন সিট দিয়া আছে, তো অপশন এ সি টু কি হব আপনার রাইট অ্যান্সার হব। তো তারপর নেক্সট কোয়েশন লো যাও, নেক্সট কোয়েশনটু ইয়াতে দিয়া আছে, তলত দিয়া অমিলটো বাছি উলিওয়া। তো ইয়াতে কি করব লাগে আপনার, অমিলটো বাছি উলিয়াব লাগে। তো ইয়াতে দিয়া আছে ওয়ান টুয়েন্টি ফাইভ আর ইয়াতে দিয়া আছে সিক্সটি আর ইয়াতে দিয়া আছে ওয়ান ফোরটি ফোর আর ইয়াতে দিয়া আছে ফিফটি সিক্স, ইয়াতে ওয়ান টুয়েন্টি ওয়ান দিয়া আছে আর ইয়াতে দিয়া আছে আপনার ফোরটি ফাইভ এটা আছে, ওয়ান নাইনটি সিক্স ইয়াতে দিয়া আছে, ওয়ান হান্ড্রেড ফোরটিন। তো ইয়াতে আপনার কোনটো অমিল হয়ে আছে সেইটো উলিয়াব লাগে। তো চাওক আপনার ইয়াতে কেনেকৈ হয়ে আছে, তো প্রথমে ইয়াতে কিমান দিয়া আছে আপনার ওয়ান টুয়েন্টি ফাইভ দিয়া আছে আর ইয়াতে কি দিয়া আছে আপনার সিক্সটি দিয়া আছে। তো চাওক আপনার ইয়াতে কেনেকৈ হয়ে আছে, তো ইয়াতে কিমান আছে প্রথমে আপনার ওয়ান টুয়েন্টি ফাইভ দিয়া আছে। তো প্রথমে চাওক আপনার ইয়াতে যেটা টুয়েলভ দিয়া আছে আর শেষত ইয়াতে কিমান দিয়া আছে আপনার ফাইভ আছে। তো আমি যদি টুয়েলভ ইন্টু যদি আমি ফাইভ করে দিই তাহলে আমি কি পাম, সিক্সটি পাম। তো চাওক আপনার ইয়াতে যেটা সিক্সটি দিয়া আছে এই সিক্সটি কিন্তু আমি এনেকৈ পাই আছো। তো সেইদরে যদি ইয়াতেও যদি আমি করো তো ইয়াতে প্রথমে কি আছে আপনার ফোরটিন আছে, তো ফোরটিন ইন্টু যদি আমি ফোর করে দিই তাহলে কি পাম, আমি ফিফটি সিক্স পাম। তো চাওক আপনার ইয়াতে যেটু ফিফটি সিক্স দিয়া আছে এই ফিফটি সিক্সটো কিন্তু আমি এনেকৈ পাই আছো। তারপর ইয়াতে কিমান দিয়া আছে আপনার ওয়ান টুয়েন্টি ওয়ান দিয়া আছে, তো প্রথমে ইয়াতে কি আছে আপনার টুয়েলভ আছে আর শেষত ইয়াতে ওয়ান আছে। তো টুয়েলভ ইন্টু আপনার ওয়ান করলে কি হব আপনার টুয়েলভ হব আর ইয়াতে কি আছে আপনার ফোরটি ফাইভ আছে। তো তারপর আমি এইটু করে চাম, তো ইয়াতে কি আছে আপনার ওয়ান নাইনটি সিক্স আছে। তো আমি যদি নাইনটিন ইন্টু যদি আমি সিক্স করে দিই তাহলে আমি কি পাম, ওয়ান হান্ড্রেড ফোরটিন পাম। তো চাওক আপনার ইয়াতে ওয়ান হান্ড্রেড ফোরটিনটো ইয়াতে দিয়া হয়ে আছে। তো ইয়াতেও সেনেকৈ হয়ে আছে, তেনহলে আপনার ইয়াতে কি হব লাগিছিল, ইয়াতে টুয়েলভ হব লাগিছিল। তো ইয়াতে কি হয়ে আছে আপনার ফোরটি ফাইভ হয়ে আছে, তেনহলে কি হব আপনার এই সি নম্বরটো কি হব আপনার অমিল হয়ে যাব। তো চাওক আপনার বাকি তিনটা কি হয়ে আছে আপনার একটা টিকমতো হয়ে আছে আর এইটো আপনার বেলেগ টিকমতো হওয়ার কারণে কি হব আপনার এই সি নম্বরটো অমিল হয়ে যাব আর এই সি নম্বরটোই আপনার রাইট অ্যান্সার হব। তো তারপর নেক্সট কোয়েশন লো যাও, নেক্সট কোয়েশনটো ইয়াতে দিয়া আছে, যদি এম এ টির কুট থ্রি ওয়ান জিরো আর এল এ এনর কুট টু ওয়ান ফোর লিখা হয় তেন্তে টি ও পির কুট কি হব সেইটো উলিয়াব লাগে। তো এটা আপনার কি দিয়া আছে, এম এ টির কুট ইয়াতে লিখা হয়ে আছে, থ্রি ওয়ান জিরো লিখা হয়ে আছে, এল এ এনর কুট লিখা হয়ে আছে আপনার, টু ওয়ান ফোর লিখা হয়ে আছে আর ইয়াতে দিয়া আছে আপনার
টি ও পির কোটা আপনার কি হব সেইটা উলিয়াব লাগে। তো চাওক আপনার এনেকা ধরনের কোয়েশন এক্সামত আহিলে প্রথমে কি করব আপনার এই এম আর এটা যে টি দিয়া আছে প্রথমে কি করব আপনার কোডিং করে লব। তো চাওক আপনার এম আলফাবেটর কে নম্বরত আহে আপনার 13 নম্বরত আহে আর এ টু আহে 1 নম্বরত আর টি কে নম্বরত আহে আপনার 20 নম্বরত আহে। তো চাওক আপনার এই তিনটাক আমি কি করলে এতে 3102 আমি পাম। তো চাওক আপনার এটি কি করেছে এটি কি করেছে মানে কোডিং করে পিনে কি করেছে আপনার হেকরটো কি করেছে প্রথমে লিখেছে। তো চাওক এতে হেকট এটি কি মান আছে 13ত 3 আছে তারপর এটি যে আপনার 1 ডিজিটে আছে তো কি করেছে আপনার 1 ডিজিট লিখেছে আর তারপর কি করেছে আপনার এটো কি করেছে লাস্টর যে ডিজিট আছে সেইটো কি করেছে আপনার এইদরে লিখে দিছে। তো চাওক আপনার এটি যদি আমি এই তিনটাক যদি কোডিং করে আমি লাস্টর যে ডিজিট আছে সেইটো যদি আমি লিখো তেনহলে কিমান হয়ে আছে 310 হয়ে আছে। তো চাওক আপনার এতে এই 3102 এইদরে হয়ে আছে। তো সেইদরে যদি এটো যদি আমি কোডিং করো তেনহলে কিমান পাম আমি এলর কোডিং করলে আমি 12 পাম আর এক কোডিং করলে আমি 1 পাম আর এনক কোডিং করলে আমি কিমান পাম 14 পাম। তো এটা আমি কি করিম লাস্টর যে ডিজিট আছে সেইটো আমি লিখিম। তো এতে লাস্টর যে ডিজিটটো হল আপনার 2 আর এটা লাস্টর যেহেতু এটা ডিজিট আছে তেনহলে এটা আপনার 1 হব আর এটা লাস্টত এটা ডিজিটটো কি আছে আপনার 4 আছে তেনতে চাওক আপনার 2142 আপনার এটাও লিখা হয়ে আছে। তো সেইদরে আমি কি করিম এটি আমি করিম। তো প্রথমে আমি কি করিম আমি টি ও পিক আমি প্রথমে কোডিং করিম। তো কোডিং করলে আমি কিমান পাম টিক কোডিং করলে আমি কিমান পাম 20 পাম আর ও কোডিং করলে আমি কিমান পাম 15 পাম আর পিক কোডিং করলে আমি কিমান পাম 16 পাম। তো চাওক আপনার এটা আমি কি করিম লাস্টর যে ডিজিট আছে আমি সেইটো লিখিম। তো এটা লাস্টর যে ডিজিটটো হল আপনার 0 তো এইদরে আমি 0 লিখিলো আর ইয়ার লাস্টর ডিজিটটো হল আপনার 5 এটা আমি 5 দিলো আর ইয়ার লাস্টর যে ডিজিটটো হল আপনার 6 তেনতে আমি এতে 6 দিলো। তো চাওক আপনার 0 5 6 কোনটো অপশনত দিয়া আছে। তো চাওক এটো অপশন এ এত দিয়া আছে কিন্তু অপশন এ এটো কি হবো আপনার রাইট এনসার হবো। তো তারপর নেক্সট কোয়েশন লৈ চাও নেক্সট কোয়েশনটো এত দিয়া আছে তলত দিয়া শৃঙ্খলাটোর আগর সংখ্যাটো কি হবো। তো এটা আপনার খালি হয়ে আছে এই খালি ঠাইত কি হবো সেইটো উলিয়াব লাগে। তো এনেকুয়া ধরনের কোয়েশন আপনার এক্সামত আহিলে আপনি প্রথমে কি করিব সিরিজটো আগতে ভালকে চাই লব এতে সিরিজটো কেনেকৈ চলে আছে। তো এতে দিয়া আছে আপনার 13 এতে দিয়া আছে 35 এতে দিয়া আছে 57 এতে 79 দিয়া আছে আর এতে কিমান দিয়া আছে আপনার 911 দিয়া আছে আর এতে আপনার কি হবো সেইটো উলিয়াব লাগে। তো এতে যদি আপনি ডিফারেন্সটো যদি বিচারি উলিয়ায় তেনতে কিন্তু এটা আপনি কোয়েশনটো সমাধান করিব নোৱাৰিব। তো চাওক এটা আপনার 79 মানে এটা কিমান হয়ে আছে আপনার 900 কিমান হয়ে আছে 11 হয়ে আছে। তো এটা যদি আপনি ডিফারেন্সটো যদি বিচারি উলিয়ায় তেনহলে কোয়েশনটো এটা আপনি সমাধান করিব নোৱাৰিব। তো চাওক আপনার এতে কেনেকো হয়ে আছে। তো প্রথমে চাওক এটা কিমান আছে আপনার 13 আছে। তো এতে প্রথমে কি আছে এটা 1 আছে 1-ৰ পৰা চাওক আপনার এতে 3-2 কেনেকো হয়ে আছে 3-ৰ পৰা এটা আপনার 5-2 কেনেকো হয়ে আছে 5-ৰ পৰা এটা 7-2 কেনেকো হয়ে আছে 7-ৰ পৰা এটা আপনার 9-2 কেনেকো হয়ে আছে। তো সেইদরে চাওক আপনার এটা 3 আছে 3-ৰ পৰা এটা 5-2 কেনেকো হয়ে আছে 5-ৰ পৰা এটা 7-2 কেনেকো হয়ে আছে আর 7-ৰ পৰা এটা 9 হয়ে আছে আর 9-ৰ পৰা কি হয়ে আছে আপনার 11 হয়ে আছে। তো চাওক আপনার এতে কেনেকো হয়ে আছে। তো 1-ৰ পৰা এটা কি হয়ে আছে প্রথমে 3 হয়ে আছে 3-ৰ পিছত 5 হয়ে আছে 5-ৰ পিছত 7 হয়ে আছে 7-ৰ পিছত 9 হয়ে আছে তেন্তে 9-ৰ পিছত কি হব আপনার 11 হব। তো এটা আমি 11 দিলো তারপর এটা কি আছে আপনার 3-ৰ পিছত এটা আপনার 5 দিয়ে আছে 5-ৰ পিছত 7-ৰ পিছত এটা 9 দিয়ে আছে 9-ৰ পিছত কি আছে এটা 11 আছে। তো 11-ৰ পিছত তেনহলে কিমান হব আপনার 13 হব। তো চাওক আপনার 11-13 কোনটো অপশনত দিয়ে আছে। তো চাওক এটা অপশন এ ডি নম্বরত দিয়ে আছে তেন্তে অপশন এ ডি নম্বরটো কি হব আপনার রাইট এনসার হব। তো এটা কেনেকৈ হয়ে আছে তো প্রথমে এটা 1 আছে 1-ৰ পৰা 3-3 পিছত এতে 5-5-ৰ পিছত এতে 7-7-ৰ পিছত এতে আপোনাৰ 9 তো 9-ৰ পিছত কি হ'ব আপোনাৰ 11 হ'ব তাৰপিছত এতে 3-ৰ পিছত এতে 5 আহিছে 5-ৰ পিছত 7 আহিছে 7-ৰ পিছত এতে 9 9-ৰ পিছত 11 তেন্তে আপোনাৰ 11-ৰ পিছত কি হ'ব আপোনাৰ 13 হ'ব তেন্তে 11-13 অপশ্যন যিহেতু এতে ডি দিয়া আছে তেন্তে অপশ্যন এই ডিটো আপোনাৰ ৰাইট এনচাৰ হ'ব। তো তাৰপিছত নেক্সট কুৱেশ্যন লৈ চাওঁ নেক্সট কুৱেশ্যনটো ইয়াতে দিয়া আছে তলৰ কোনটো বেঞ্চিত্ৰই শুদ্ধকৈ প্ৰকাশ কৰিব পুলিচ চোৰ অপৰাধী। তো চাওক আপোনাৰ বেঞ্চিত্ৰ ৰিলেটেড কোৱেশ্যন এক্সামত আহিলে আপুনি কেনেকৈ সমাধান কৰিব। তো ইয়াতে কি দিয়া আছে আপোনাৰ পুলিচ দিয়া আছে চোৰ দিয়া আছে আৰু অপৰাধী দিয়া আছে। তো ইয়াৰ বেঞ্চিত্ৰ আপোনাৰ কোনটো শুদ্ধ হ'ব সেইটো উলিয়াব লাগে। তো চাওক আপোনাৰ কেনেকৈ উলিয়াব। তো প্ৰথমে ইয়াতে কি দিয়া আছে আপোনাৰ পুলিচ দিয়া আছে। তো আমি ধৰিলোঁ এইটো হ'ল আপোনাৰ
পুলিশৰ বেনচিত্র। তাৰপিছত ইয়াতে কি দিয়া আছে আপোনাৰ চোৰ দিয়া আছে, তো এইটো আমি ধৰিলোঁ চোৰৰ বেনচিত্র। আৰু ইয়াতে কি দিয়া আছে আপোনাৰ অপরাধী দিয়া আছে, তেন্তে চাওক আপোনাৰ কি হ'ব, আপোনাৰ এই চোৰটো কি হৈ আছে আপোনাৰ অপরাধী হৈ আছে, তেন্তে কি হ'ব আপোনাৰ বেনচিত্রটো আপোনাৰ এনেকুৱা হ'ব। তো কি হ'ব আপোনাৰ যিহেতু আপোনাৰ অপরাধীৰ ভিতৰত কি আহে আপোনাৰ চোৰ আহিব, আৰু যদি বেলেগ কিবা অপরাধ কৰে তথাপি কি হ'ব আপোনাৰ এই অপরাধীৰ ভিতৰতে কি হ'ব আপোনাৰ বেনচিত্রটো হ'ব। যিহেতু ইয়াতে আপোনাৰ পুলিচ চোৰ আৰু অপরাধীৰ বেনচিত্রটো বনাব লাগে, তেনেহ'লে আপোনাৰ ইয়াতে কোনটো আপোনাৰ শুদ্ধ হ'ব, তো চাওক আপোনাৰ আপনি যদি এনেকৈ যদি ভাবে যে চাওক আপোনাৰ পুলিচে কি করে মাঝে মাঝে অপরাধী করে, তেন্তে যদি আপনি ভাবে যে এই অপরাধীর ভিতরতে আপনার এটে বেনচিত্রটা হবো, তেনহলে কিন্তু আপনার রং অ্যান্সার হবো। তো চাওক আপনার এইটু হল পুলিস আর এইটু হল আপনার কি চুর আর এইটু হল অপরাধী। তো আপনার কি হয়ে আছে আপনার এই চুরটু কি হয়ে আছে অপরাধী হয়ে আছে, তেন্তে কি হবো আপনার এই অপরাধীর ভিতরতে কি হবো আপনার এইটু আপনার চুরটু আহিব। আর পুলিশ যেহেতু চাওক আপনার পুলিশটু আপনার বেলেগ এটা আর চুর বেলেগ, আর কি হয়ে আছে আপনার অপরাধী, যেহেতু অপরাধীর কি হয় আপনার ভিতরতে কি থাকে আপনার চুর থাকে ডকাইট থাকে আর বহুত কিবা কি থাকে, তেনহলে আপনার অপশন এতে এই বি নম্বরটু কি হবো আপনার রাইট অ্যান্সার হব। তো তারপর নেক্সট কোয়েশন লো যাও, নেক্সট কোয়েশনটু ইয়াতে দিয়া আছে তলত দিয়া খালি ঠাইত কি হব বিচারি উলিওয়া। তো চাওক আপনার এতে খালি হয়ে আছে, এই খালি ঠাইত কি হব সেইটু উলিয়াব লাগে। তো প্রথম আমার চাব লাগিব কোয়েশন মার্কটু কত হয়ে আছে, তো কোয়েশন মার্কটু এতে এই মাজতে হয়ে আছে, তেন্তে প্রথম আমার চাব লাগিব এই চারিটাক আমি কি করলে এতে এই 89 আমি পাম, আর এই চারিটাক আমি কি করলে এতে 167 আমি পাম। তো সেইদরে এই চারিটাক আমি কি করলে এই কোয়েশন মার্কর ঠাইতে আমি ভরব পারিম সেইটু উলিয়াব লাগে। তো এই কোয়েশন আপনাদের সমাধান করে কোয়েশনটির অ্যান্সার কমেন্ট বক্সত জানাই দিয়ক।